তখনও আমি বলতাম যে বাসে এই লেডিস সিট কেন আলাদা করে, তোমরা চাইবে ইকুয়ালিটি, তোমরা বলবে আমরা সবে সমান, বাসে সিট থাকুক প্রতিবন্ধীদের জন্যে, বয়স্ক মানুষদের জন্যে, বাচ্চাদের জন্য, এবং অবশ্যই যে মহিলারা প্রেগনেন্ট তাদের জন্য নিশ্চয়ই সিট থাকুক, তাদের দরকার। জেনারেল সিটে দেখবেন মেয়েরা বসে আছে, আমি বহু কলেজ থেকে ফেরার সময় দেখতাম, ওই দেখবেন বাসে উঠে একটা কাটা সিট থাকার এপাশে মেয়েটি বসে আছে ছেলেটির সঙ্গে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গল্প করবে বলে, ওরা জেনারেল সিট দখল করে বসে আছে। এদিকে কফি কথারই তুফান, এই টেবিলে সবই আছে খেলা থেকে গান, আমাদের গল্পের সবই হবে হিট, কারণ সঙ্গে আছেন অতিথি এবং ইন্দ্রজিৎ। অনেকদিন আগে একটা গল্প শুনেছিলাম যে এক গ্রহ থেকে পুরুষ এসেছিল, এক গ্রহ থেকে মহিলা এসেছিল, মাঝখানে কোথাও একটা তারা দেখাশোনা করতো, গল্পগুজব করতো, এবং দুজনের নিজস্ব স্কিল সেট ছিল, তারা মাঝখানে দেখাশোনা গল্পগুজব করে আবার চলে যেত। হঠাৎ কী হলো, তারা ভুলে গেল কে কোথার থেকে এসছে, এবং তখনই ঝগড়া শুরু হলো। দুদলের নিজস্ব স্কিল সেট নিয়ে ঝগড়া শুরু হলো, এ বললো আমি বড়, ও বললো আমি বড়। জেন্ডার ইকুয়ালিটি বা জেন্ডার ইনইকুয়ালিটি আজকের দিনে একটা অত্যন্ত অত্যন্ত বড় সমস্যা। আজকে কথা বলবো অল বেঙ্গল মেন্স ফোরামের নন্দিনীদের সঙ্গে, এবং তার থেকে আমরা এই ব্যাপারে একটু জেন্ডার ইকুয়ালিটি নিয়ে গল্প করব, আলোচনা করব, এবং ইন্দ্রজিতে ইন্ট্রোডিউসিং নন্দিনী ভট্টাচার্য। নন্দিনীদি, যখনই এপিসোডটা অন এয়ার যাবে তার খুব কাছাকাছি ওয়ার্ল্ড ফাদার্স ডে, মানে আমার একটি ছেলে আছে ক্লাস সেভেনে পড়ে, প্রবাবলি আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি না, যেমন সিঙ্গল মাদার ইজ এ হিট কনসেপ্ট, লেটস সে সিঙ্গল ফাদারও তো হয়, আমার পরিচিতই বেশ কিছু লোকজন আছেন, জেন্ডার ইকুয়ালিটির এই দিকটা নিয়ে আপনি কি বলবেন? জেন্ডার ইকুয়ালিটি মানে ইটস নট এনিথিং এলস, জেন্ডার ইকুয়ালিটি তো আমাদের দেশে নেই, মানে আমরা যখন জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলতে শুরু করি, অ্যাটলিস্ট আমাদের দেশে, আমরা প্রথমেই শুরু করি মেয়েরা কিছু পাননি। আচ্ছা, সেটাই আমাদের জেন্ডার ইকুয়ালিটি সবসময় শুনি তো তাই, হ্যাঁ সেটাই আমাদের তো জেন্ডার ইকুয়ালিটির কনসেপ্ট, অর্থাৎ মেয়েদের অনেক কিছু দিতে হবে, দিয়ে তাদের সমান করতে হবে, মেয়েরা আজও ভীষণ পিছিয়ে পড়া, মেয়েরা এখনও কিছু পাননি, মেয়েদের অনেক কিছু পাওয়ার বাকি আছে, মেয়েদের টেনে তুলতে হবে, তাদের সব দিতে হবে, তবে নাকি তারা পুরুষের ইকুয়াল হবেন। অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটি আমাদের দেশে এভাবেই বিচার হয়, মেয়েরা এখনও সব কিছুতেই পিছিয়ে আছেন, মেয়েরা কিছু পাননি, সেটাই আমাদের দেশে জেন্ডার ইকুয়ালিটি। কিন্তু ইকুয়ালিটি মানে তো হচ্ছে দুপক্ষই সমান, আমরা সেটা ভাবিনি তো, আমরা প্রি অকুপায়ের ধারণা নিয়ে শুরু করেছি, পুরুষ মানুষের কাছে সব আছে, নারীর কাছে কিছু নেই আজও, সেটা কি সত্যি না? সেটাই তো সর্বৈব মিথ্যে, যার ফলে আমাদের এখানে জেন্ডার জাস্টিস, জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার জাস্টিস মানে, জেন্ডার জাস্টিস মানে একটা মানে জাস্টিস তো জাস্টিস, জেন্ডার আমরা একটা বড় বড় গালভরা কথা ভালোবাসি না, এই জেন্ডার ইকুয়ালিটি নিয়ে শুরু হলে আলোচনা কোথা থেকে শুরু হয়, পুরুষতান্ত্রিক সমাজ, গালভরা কথা দেখবেন আলোচনা শুরু হলো, অর্থাৎ মানে আমি বলি যে আজ এত কিছুর পরেও যদি আমাদের এটা বলতে হয় তাহলে কী হলো, স্বাধীনতার 75 বছরে মেয়েদের জন্য যে এত কিছু হলো, এত প্রকল্প চলছে, এত কিছু, সবাই এত কাজ করছেন, কী লাভ হলো, কী হলো না তো তাহলে? আজও যদি কোনো আলোচনা শুরুতেই বলতে হয় পুরুষতান্ত্রিক সমাজ, নারী নাকি এখনো অবলা, তাহলে কী লাভ হলো এত কিছু করে? আমরা তো শুনি যেহেতু মহিলারা বিয়ের পরে মানে স্বামীর বাড়ি চলে আসেন, এটা নিয়ে আমি কথা বলবো একটু, এবং ধরুন আজকে আপনার ছেলে বা ধরুন আমার মেয়ে বা কারুর, এদের তো জেনারেলি আজকে থেকে একটা কনসেপ্টই হয়, এতেও নাকি প্রথম থেকেই শেখানো হয় এই রাজ্যে কিছু হবে না, এই দেশেও নাকি কিছু হবে না, আমরা তো শুরু থেকেই তাদের মাথায় ঢোকাতে থাকি, প্রথম কথা ঢোকা এই রাজ্যে বাইরে পড়তে হবে, তারপরে তো এই দেশের বাইরে চলে যেতে হবে, তাহলে শুরু থেকেই কোন মেয়ে বা জেনারেলি কোন ছেলে বাবা মার কাছে বড় হয়, সবাই তো প্রায় বাইরেই চাকরি করছে বা বাইরেই বড় হচ্ছে, এবং দেখবেন আজকাল সেটা হতে হতে 11-12 বাইরে চলে যাওয়ার চল, তাহলে কোন মেয়েটাই বা বাবা মার কাছে থাকে, আর কোন ছেলেটাই বা বাবা মার কাছে থাকে, আর কারাই বা এক্স্যাক্টলি বিয়ের পরে শ্বশুর শাশুড়ির সঙ্গে সে অর্থে ঘর করে? অনেকেই করছে না, খুব কম, উচ্চবিত্ত সমাজে তো খুবই কম, এমনিতেও আজকাল ছেলেদের দেখবেন একটা চাকরি পেলেই ফ্ল্যাট কেনার একটা
হয়েছে, মানে আগে আগে ছিল না, আজকালকার ছেলেরা কিন্তু এত ভাবে ভাবতো না। আপনার দাদু তো মোটেই নন, বাবাও কম ভেবেছেন, আপনি হয়তো ততটা না, কিন্তু আপনার ছেলে দেখবেন চাকরি পাওয়ার পরে পরে একটা ইএমআই নিয়ে যাওয়া একটা ফ্ল্যাট কেন তাও সে কিন্তু তার আগেই ভেবে রেখেছে বউ এলেই ফ্ল্যাটটায় চলে যাবো, আমার সঙ্গে সম্পর্ক থাকবে কিন্তু আমি থাকবো আলাদা ফ্ল্যাটে। বা আপনিও কিন্তু এভাবেই হয়তো অভ্যস্ত হয়েছেন, আপনি এবং আপনার স্ত্রী, যেটা কিন্তু আপনার বাবা হয়তো হয়েছিলেন না, আপনার দাদু তো মোটেই, সেটা তো হয়তো ধরুন একটা জয়েন্ট ফ্যামিলি থেকে মলিকিউলার ফ্যামিলি। আমি কিন্তু তার কোনো অন্যায় বলছি না, ন্যায়ও অন্যায় যাচ্ছি না, আমি কিন্তু সেটা খারাপও বলছি না, কিন্তু আমি বলছি তাহলে এই নাটকটা কেন? নাটক মানে এই যে মেয়েরা মায়ের ঘর ছেড়ে বাপের শ্বশুর বাড়ির ঘরে এসছে, শ্বশুর বাড়ির ঘর কজন মেয়ে আজকাল করে আপনি বলুন তো? তার মধ্যে ধরুন আমাদের কাছেই যে এত কেস আসে, অধিকাংশ মেয়েই তো শুনছি বিয়ের পরের থেকে বেশিরভাগ সময়টা তারা শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে গিয়ে থাকেন। আমারও বন্ধু বান্ধবের মধ্যে দেখছি, আত্মীয় স্বজনের মধ্যে দেখছি বেশিরভাগ সময় তারা বাপের বাড়িতে, আবার অনেকে কিন্তু জেনুইন কারণেও থাকেন, হয়তো বাপের বাড়ি থেকে মানে যারা তখন চাকরিটা শুরু করেছেন অবভিয়াসলি তারা বাপের বাড়ির কাছে চাকরিটা পেয়েছেন, হয়তো চাকরির সুবিধার জন্য সেখানে থাকেন, উইকেন্ডগুলো হয়তো বরের কাছে আসেন। আবার আজকাল তো একটা ডিস্ট্যান্ট রিলেশনশিপও আছে, বর হয়তো এক জায়গায় চাকরি করেন, বউ আরেক জায়গায়, হ্যাঁ মাঝামাঝি একটা জায়গায় হয়তো শ্বশুরবাড়ি বা ফ্ল্যাট, সেখানে এসে উইকেন্ডে দেখা হয়। তাহলে এক্স্যাক্টলি সেই অর্থে শ্বশুরবাড়ির সঙ্গে প্রত্যেক দিন ঘর করা মানুষ কজন আছেন, বা নিজের বাবা মার কাছেও কজন ছেলে থাকতে পান সে অর্থে? তাহলে এই যে কনসেপ্টগুলো, মেয়েরা নাকি শ্বশুর বিয়ে হলেই শ্বশুরবাড়ি চলে যান, বাবা মাকে ছেড়ে চলে যান, মেয়েরা কখন এগুলো ইউজ করে বলুন তো? যাদের সুবিধে মতো, তারা তাদের সুবিধে মতন এই জিনিসগুলোকে ইউজ করেন, যখন দেখেন বিপাকে পড়েছেন তখনই এটা নিয়ে। সুবিধে মতো একটু হার্শ স্টেটমেন্ট হয়ে গেল। না না, একদম হার্শই তো স্টেটমেন্ট, কেন বলবো না হার্শ স্টেটমেন্ট। তারা যখন কথায় কথায় পুরুষ মানুষকে নিচু করেন, পুরুষ মানুষকে ছোট করেন, তাদের বাড়ির লোকজনকে ছোট করেন, তারা একবারও ভাবেন তারা কী ধরনের হার্শ স্টেটমেন্ট ব্যবহার করেন? প্রত্যেকটি মানুষ ধরুন আমাদের অফিসে অ্যাভারেজে আমি ধরলাম পাঁচজন মানুষ আসেন, প্রত্যেকটি মানুষ এসে বলছেন দিদি কি অশ্রাব্য গালিগালাজ করেন, মেয়েরা শ্বশুর শাশুড়িকে কহতব্য নয়। একটু আগের জার্নিটায় ফিরে যাই, এই যে অল বেঙ্গল মেন্স ফোরাম, অল বেঙ্গল মেন্স অ্যান্ড বয়েজ ফোরাম, এটা শুরুটা কি করে হলো, মানে মাথায় কি করে এলো বা কেন শুরু হলো, রাদার কেন শুরু হলো? না শুনুন, আমি না কলেজ লাইফ থেকে একটু এরকমই ছিলাম, আমি কিন্তু কোনোদিন ভীষণ মেয়েদের পক্ষে কথা বলি এবং আমি কোনোদিন ফেমিনিস্ট নই, আমি কোনোদিন ভাবিনি মেয়েদের জন্য লড়াই করতে হবে, কারণ মেয়েরা আগাগোড়াই কিন্তু প্রিভিলেজ, মেয়েরা যতই অস্বীকার করুন। এবং আপনাকে একটা কথা আজকে এখানে বসে বলে যাই, যেই মেয়েরা অত্যাচারিত ছিলেন তারা কিন্তু আজও খুব দৌড়ে দৌড়ে গিয়ে 498 করার কথা ভাবেন না। কেন? তারা পারেনি না করতে, তারা ওটাকেই ভবিতব্য মেনে নিয়েছে। তারা অনেকে তো জানেনই না তাদের জন্য কী কী আইন আছে, থানা আছে, উকিল আছে, আর অনেকে আছেন ওইটাকেই করে, কারণ তাদের হয়তো যাবারই জায়গা নেই, তাদের হয়তো কোনো রোজগারই নেই। এবং আবার এটাও জানবেন, এই যে আমাদের একটা ভুল ধারণা আছে না বাবার অনেক পয়সা থাকলেই নাকি এটা করা যায়, ঠিক উল্টো। একটি নিম্নবিত্ত বাড়ির মেয়ে ধরুন একদম নিম্নবিত্ত, সে কিন্তু হয়তো এই অত্যাচার থেকে বেরিয়ে জানে যে সে হয়তো একটি রান্নার কাজ করতে পারবে বা কারোর বাড়িতে বাসন মেজে নিতে পারবে, সে কিন্তু বেরিয়ে গিয়ে এটা করতে পারে। কিন্তু আপনার আমার বাড়ির মতন যারা মেয়েরা তারা কিন্তু এটা করতে পারবে না, ধরুন অনেকটাই শিক্ষিত, বাবার মোটামুটি একটা অবস্থা আছে, তারা পারবে যে কোনো কারোর বাড়িতে রান্নার কাজ করতে বা বাসন মাজতে বা আয়ার কাজ করতে? কারণ মধ্যবিত্ত তো আর কিছু না থাকুক একটা বিরাট এরকম সম্মানের ব্যাপার ভীষণ আছে, বা উচ্চবিত্ত বাড়িতেও, তার ফলে তারা কিন্তু বহু মেয়েরা এখনও পড়ে পড়ে মার খাচ্ছেন এবং তার মধ্যে উচ্চবিত্ত মেয়ের সংখ্যা কিন্তু প্রচুর, তারা কিন্তু কোথাও দৌড়ে যান না করতে এটা, কারণ তারা তখনও ভাবেন যে সম্মান একটা নষ্ট হবে, ঠিক আছে দেখি না যদি আর কিছুদিন যায়। এবং বহু এরকম বাড়িও আছে হয়তো দুই মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ির মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আছে, সেই হিসেবেই বিয়েটা হয়েছিল, সেটা তো মানে অনেক সময়ই হয়, মানে বাপের বাড়ি থেকে হয়তো বলা হচ্ছে তুই চলে এলে তো আমাদের ব্যবসা ক্ষতি হবে, হয়তো সেই বাবা মায়েরাই বলছেন, হয়তো শ্বশুর বাড়ির সঙ্গে আবার ভাইয়ের সঙ্গে সেই শ্বশুর বাড়ির কোনো মেয়ের বিয়ে হয়েছে, তাদের একটা বিরাট ভিসিএস সার্কেলের মধ্যে তারা ঘুরছেন, তারা কিন্তু কোথাও। কদিন আগে একটা সিনেমা দেখলাম জয়েশ ভাই জোয়ারদার, সেখানে তো এরকমই একটা বলছে এবারে মেয়ে বাড়িতে ভিসিএস সার্কেলের মধ্যে ঘুরছেন, তারা কোথাও কিন্তু যেতে পারেন না। যারা আমার কথা হয়তো শুনবেন তারা আমার কথা সত্যটা বুঝতে পারবেন, কাজে মেয়েরা মানেই সবাই গিয়ে 498 করতে পারছেন, যারা আমি এখনও বিশ্বাস করছি বিশেষ করে কাজটা করার পরে যেই মেয়েরা সত্যি সত্যি অত্যাচারিত তারা কিন্তু যেতে পারেন না, কারণ সেরকম বহু মেয়ের ফোন কিন্তু আমার কাছে আসে। এই অল বেঙ্গল মেন্স ফোরাম তাহলে শুরুটা কী করলো আপনার কলেজ লাইফে, বলছিলেন কিছু? আমি একটা কথা বলি আপনাকে, আমি এরকমভাবে ভাবতাম, আমি কোনোদিন ফেমিনিস্ট ছিলাম না, কোনোদিন মেয়েদের জন্য গলা ফাটাবো ভাবিনি, তখনও আমি বলতাম যে বাসে এই লেডিস সিট কেন আলাদা করে, তোমরা চাইবে ইকুয়ালিটি, তোমরা বলবে আমরা সবে সমান, বাসে সিট থাকুক প্রতিবন্ধীদের জন্যে, বয়স্ক মানুষদের জন্যে, বাচ্চাদের জন্য, এবং অবশ্যই যে মহিলারা প্রেগনেন্ট তাদের জন্য নিশ্চয়ই সিট থাকুক, তাদের দরকার।
জেনারেল সিটে দেখবেন মেয়েরা বসে আছে। আমি বহু কলেজ থেকে ফেরার সময় দেখতাম, ওই দেখবেন বাসে উঠে একটা কাটা সিট থাকার এপাশে মেয়েটি বসে আছে ছেলেটির সঙ্গে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গল্প করবে বলে, ওরা জেনারেল সিট দখল করে বসে আছে। এদিকে আবার লেডিস সিটও আছে। কেন? তোমরা তো গাছেরও খাচ্ছ তলারও করছো সারাটা জীবন, কেন? পুরুষ মানুষের সিটের দরকার নেই? অনেক পুরুষ মানুষ তো ওঠেন যারা হয়তো বয়স অত না বেশি হলেও হয়তো অসুস্থ, হয়তো পায়ের প্রবলেম, তারা কিন্তু বসতে পারেন না। অত জেনারেল সিট দখল করে একটি মহিলা বসে আছেন, তাদের তো ওঠানো যাবে না। কিন্তু এটা কিন্তু আজ বলে নয় যে আজকে ওমেন এম্পাওয়ারমেন্টের বাড়াবাড়ি হয়েছে না। আমি আমার কলেজ লাইফেও এই জিনিস দেখেছি। কি দিদি, কি দাদা, আপনি একজন মহিলাকে উঠতে বলছেন? মানে মহিলাদের বলা যাবে না, মহিলারা ভিন গ্রহের জীব। তো সেটা তো পুরুষের প্রবলেম না যে মেল ইগো হার্ট হচ্ছে বলে? না না, মহিলারাও বলেন পুরুষরাও বলেন দুজনরাই বলেন। আপনি মহিলা করতে বলছেন, অনেক সময় আপনি দেখছেন একজন মহিলার সঙ্গে এরম ব্যবহার করছেন, ওমা কেন তাহলে একজন পুরুষের সঙ্গে এরম ব্যবহার করা যায়? এই জায়গাটা আমার কাছে তো আজও ক্লিয়ার নয়। এই দেখবেন আমাদের এখানে মহিলা রাষ্ট্রপতিকে কিছু বলা যাবে না। মানে আপনি বলছেন পুরুষ রাষ্ট্রপতিকে বলা যায়? এগুলো প্রশাসনিক পদ পৃথিবীর সব দেশেই, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যার যেখানে যেটা আছে তাদের কাউকেই কিছু বলা যায় না। তারা সবাই প্রশাসনিক পদ সর্বোচ্চ, তাদেরকে কোনো কিছু আমরা বলতে পারি না। কিন্তু এটা প্রোটোকলে বাধে, সেখানে আবার মহিলা আর পুরুষ কি নেই তো কিছু? আমরা কী করে এটা বলতে পারি যে মহিলা মুখ্যমন্ত্রীকে কেন বলছেন, মহিলা প্রধানমন্ত্রীকে কেন বলছেন, মহিলা রাষ্ট্রপতিকে কেন বলছেন? তাহলে আপনারা কিন্তু নিজেদেরকেই নিজেরা ছোট করছেন, বা তাদের দলের যারা আছেন না তারা নিজেরাই ওনাদের ছোট করছেন। কিন্তু ওনারা কিন্তু মহিলা বলে এই জায়গাটায় পৌঁছননি, নিজের যোগ্যতাতে পৌঁছেছেন। এবং আমার নিজের বিশ্বাস, পুরুষরা কিছু কিছু কাজ ভালো পারে, মহিলারা কিছু কিছু কাজ এক্স্যাক্টলি এটা বলতে চাই। পুরুষ কিছু কাজ পারেন ঠিক মতন, মহিলা কিছু পারেন, এবং যারা যার জন্য যেই কাজটা নির্দিষ্ট তারা সেটা হলেই ভালো। দেখবেন মহিলারা প্রাণপণ চেষ্টা করে চলেছেন পুরুষ হওয়ার জন্য, মানে নিজেদের কাজটা পারি না, পারি পুরুষের কাজটা আমায় করতেই হবে। আপনি আপনাকে একটা ছোটো জিনিস বলি, সিগারেট খাওয়া। পুরুষ কেন সিগারেট খায়? নেশা। দেখবেন ধরুন আপনি আজকে হয়তো সিগারেট খান, আপনি কিন্তু কাজের মাঝে মাঝে না হঠাৎ উঠে সিগারেটটা খেয়ে চলে আসবেন আবার কাজে। আপনি লিস্ট বদল, আপনাকে কেউ দেখছে কি না আপনি সিগারেট খাবেন? মেয়েরা দেখবেন সিগারেটটা খায় না, ভীষণ চায় সবাই ওদের দেখুক। না না, অনেক সময় তো লোকে এমনিও খায়। আপনি আপনি কি একটু নারীবাদী? আমি? আমার বয়সে সব পুরুষ নারীবাদী হয়। এটা ঠিক না আর কি। আচ্ছা ঠিক না, এবার আপনাকে আমি বলি, মানে আই এম প্লেইং এ ডেভিলস অ্যাডভোকেট, লেটস সে, দায়িত্ব নিয়ে বলছি, মেয়েরা দেখবেন সিগারেট খেয়েই যাচ্ছেন। আমি মাঝে মাঝে কি প্রাণপণ প্রচেষ্টা করছি, সিগারেট খরচাও তো হচ্ছে, শরীরেরও ক্ষতি হচ্ছে, কিন্তু ওনারা ভীষণ চান শো অফ, অর্থাৎ লোকে ওনাদের দেখবে তিনটে চারটে পরপর খেয়ে যাচ্ছে। ছেলেদের ব্যাপারটা কিন্তু এটা না, এর মধ্যে কিন্তু নারী পুরুষের কোনো মানে সাপোর্ট করারও ব্যাপার না, ওনারা খুব চান লোকে ওনাদের দেখবে। দেখবেন মেয়েরা খেয়াল করবেন, জানি প্রচুর আমায় গালাগাল করবেন, কিন্তু আমি যেহেতু এই কাজটা করি আমি না এগুলো খুব রাস্তায় খেয়াল করি। ধরুন খুব একটা লোকার জামা পড়েছে তো একটি মেয়ে অফিসে, ও না যাবে যাবে রাস্তায় দেখবেন জামাটা এরম করছে টানছে, মানে ওর বুকে ক্লিভেজ কতটা দেখা যাচ্ছে, শি ইজ ভেরি কনসিয়াস। এটা আপনি তো বিদেশ গেলে পাবেন না, কারণ তাদের তো রীতি তারা ছোটো জামা পড়েন, দে আর নট কনসার্ন অ্যাবাউট দ্যাট। এখানকার মেয়েদের দেখবেন ছোটো এইটুকু জামা পড়েছে, আর এমন জামা পড়েছে ক্লিভেজ দেখা যাচ্ছে বারে বারে না টানছে জামাটা, কেন বলুন তো? তাদের দেখছে লোকে কতটা দেখে, অ্যান্ড শি ইজ ভেরি কনসিয়াস। কিন্তু আমরা ধরুন যদি বেশ কয়েকশো বছর পিছিয়ে যাই, তখন তো ব্যাপারটা ইকুয়াল ছিল, নারী পুরুষ ব্যাপারটা নিয়ে কি অতটা ভাব? না না না, এক্স্যাক্টলি আমি না আপনাকে এটাই বলতে চাই, আমাদের জেনারেশনেও আমরা না এরকম ছিলামই না। আমাদের এত ইউনিভার্সিটিতেও বলুন সব জায়গায় এত ছেলেরা বন্ধু ছিলেন, এখনও বন্ধু আছেন তারা। আমরা না বিশ্বাস করুন ভাবিনি কিন্তু এরমভাবে যে ও ছেলে আর আমরা মেয়ে, আমরা না বিশ্বাস। আমার মায়ের সময় মা কোন যুগে কোয়েটে পড়েছেন, মা তখন বলতো যে সবাই বন্ধু ছিল, মায়ের বন্ধুদেরও আমরা দেখেছি মামা বলতাম সবাইকে। কত বন্ধুরা ছিল মায়ের, বাবার কত বন্ধুরা ছিলেন, মানে মেয়েরা একসঙ্গে নাটক করেছেন বাবার সঙ্গে। আমি অবাক হয়ে ভাবি যে আজকে তো আমরা ডিজিটাল হয়েছি, আমরা কত এগিয়েছি, আজকে কেন সম্পর্কটা এরকম হয়ে গেল নারী পুরুষের? প্রত্যেকে প্রত্যেককে অবিশ্বাস করছেন, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ঝগড়া করছেন, অবিশ্বাস অবিশ্বাস। আচ্ছা বুঝতে পারছি না, ছেলে মেয়েরা অল্প বয়সী ছেলে মেয়েরাও অবিশ্বাস তৈরি হয়েছে ভাব প্রত্যেক। আমাকে জানেন কত অল্প বয়সী ছেলের মায়েরা বলেন যে জানেন নন্দিনী দিদি খুব কুকুরে থাকি মেয়ে ছেলের মা হিসেবে, এটা তো উচিত ছিল না, বলে ভীষণ ভয় লাগে ছেলেদের নিয়ে। আপনারও একজন ছেলে আছে, আপনি নিশ্চয়ই মানবেন কোয়েট কলেজ আজকাল, মানে আমি অভিজ্ঞতাটা জানতে চাই, আজকে বেশিরভাগ স্কুলই তো কোয়েট, বলকে জানেন প্রত্যেক মুহূর্তে ভয় লাগে যদি ডাক আসে। আপনি একটা সিনেমা নিশ্চয়ই দেখেছেন আমাদের এখানে, আমি কোন সিনেমার কথা আমি নাম বলতে চাই না, সেখানে আপনার কি মনে হয় এই মেয়েটি যদি ছেলের বাচ্চা ছেলেটিকে চুমুকে তো তাহলে গার্জিয়ান কল হতো? তারা অতদূর ভাবেইনি, ভাবেইনি তো, কিন্তু বাচ্চা ছেলেটা বাচ্চা মেয়েটাকে চুমু খেলো বলে গার্জিয়ান কল হলো। ভাবুন তো আপনি এই বাচ্চা ছেলেমেয়েগুলোর মনে কি ধারণা ঢুকিয়ে দেওয়া হলো এই ছোট বয়স থেকে, ওরা তো এইভাবে কিছু করেনি, ওরা কিছুই করেনি, কিছুই ভাবেনি, ইটস আ হিউম্যান ইনস্টিংক্ট, হিউম্যান ইনস্টিংক্ট। আপনি ভাবুন তো যে কি ধারণা, এবং আমি জনমানুষে কি ধারণা পাঠালাম,
আমি এটাই বলতে চাই, আমরা কোথা থেকে গিয়ে এই ধারণাগুলো করে দিচ্ছি? এই ছেলেমেয়েগুলো কী ধারণা বড় নিয়ে হচ্ছে? পারস্পরিক একটা অবিশ্বাস জানো তো, যে কোনো সম্পর্কে, সে বন্ধুত্বই হোক, বাবা মাই হোক, সন্তানের সঙ্গেই হোক, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, বিশ্বাস আর সম্মানটা ভীষণ বড় জিনিস তো। ভালোবাসা কিন্তু তার পরে আসে, বিশ্বাস আর সম্মান। যে আপনি একটা অফিসেও যদি কাজ করেন, সেখানে যদি আপনাকে মানে আপনার সম্মান বা বিশ্বাসটা না থাকে, আপনার কিন্তু সেই কোম্পানিটার প্রতি ভালোবাসা জন্মায়। ধরুন আমাদের টিমে, এই যে এবং ইন্দ্রজিতের টিম, এখানেই আমার এক পার্টনার হচ্ছে এক পুরুষ, আর একজন যিনি পুরো প্রজেক্টটা হ্যান্ডেল করছেন তিনি একজন মহিলা। তার যদি আপনার প্রতি বিশ্বাস না থাকে বা উল্টোটা, আপনি যদি না করতে পারেন তাহলে আপনি কাজটা করতে পারবেন না? প্রশ্নই উঠছে, এটাই বারবার বলতে চাইছি। সেই পারস্পরিক বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। লয়াররা জুনিয়র রাখতে ভয় পাচ্ছেন, ডাক্তাররা রোগীদের দেখতে ভয় পাচ্ছেন, রোগিনীদের ভাবছেন যদি বেরিয়ে অন্য কথা বলেন। ভয়ঙ্কর জায়গায় হচ্ছে না? একজন মহিলা কিছুদিন আগে একটি নামকরা হসপিটালে বেরিয়ে বলেছেন টেকনিশিয়ানের মানে ধরনটা নাকি তার ভালো লাগেনি। তাহলে এবার বলুন তো, সারা পুরো ভারতবর্ষে, আমি বলছি পৃথিবীর কথা ছেড়ে দিন, কজন মহিলা টেকনিশিয়ান আছেন? কজন ওটিতে? হ্যাঁ, মানে গাইনি যে ডিপার্টমেন্টটা সেখানে হয়তো কিছু আছেন, বা ওটি নার্সও তারা, তার বাইরে তো একটা হিউজ সংখ্যক পুরুষ টেকনিশিয়ানই। তাহলে মহিলাদের চিকিৎসা বন্ধ হয়ে যাক, তারা যদি একযোগে বলতে থাকেন যে এরকম ধরনের জিনিস চলে আমরা করব না, কি হবে? এই নিয়ে একজন প্রথিতযশা চিকিৎসকের একটা লেখাও বেরিয়েছিল। কি বলেছিলেন? এইটা উনি ওই একই প্রশ্ন তুলছেন যে কী হবে তাহলে, চিকিৎসা হবে? কারণ মেডিকেল সায়েন্সে তো আমি যেটুকু জানি, ভারতবর্ষের 15% মানে চিকিৎসক হচ্ছেন মহিলা, তার মধ্যে গাইনির সংখ্যাটা বেশি, আর 17% হচ্ছেন লয়ার মহিলা। আমি অন্য দিকটাই যাচ্ছি, আমি বলছি ধরুন একজন ডক্টরের ক্ষেত্রে বা একজন মেডিকেল প্র্যাকটিশনারের ক্ষেত্রে জেন্ডার ডাজন্ট রিয়েলি ম্যাটার আইডিয়ালি, মানে এটা আমার মনে হয়। হ্যাঁ, তাহলে আপনি এবার ভাবছেন কিছু না, আপনি বেরিয়ে বলছেন, আমার কাছে অনেকে এসেছেন এরকম ডাক্তারের সাধারণ সাধারণ বিষয়ে, তারা বেরিয়ে বলেছেন তাদের নাকি ভঙ্গিটা ভালো লাগেনি। আপনি বলুন তো ঠিক জিনিসটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে? তার থেকে যেটা বিপদ, লিগাল তো পরে বুঝে নেবো, আগে তো সোশ্যাল মিডিয়ার মিডিয়া তাকে বুঝে। শুধু না, লিগালটাও তো আপনি পরে আসবেন, এমন এমন ধারা আছে আইপিসিতে যেখানে আপনার নামে গিয়ে কিন্তু থানায় বলা হলে, শুনুন, থানার ওসি থেকে শুরু করে সবাই বলতেন দিদি আমাদের তো কিছু করার নেই, এইটা এমন ধারা, এটা যদি কিছু বলা হয় এসে আমাদের কিন্তু গ্রেপ্তার করতে হবে, আমাদের তাকে ডেকে পাঠাতে হবে, তো আপনার মানে সোশ্যাল যা প্রেস্টিজ সেখানে তো শেষ, তারপরে তো আপনি লড়বেন। আপনার না অনেক পয়সা আছে, আপনি না সেরা লয়ারও লাগিয়ে দিলেন, আপনি না হয় বেরিয়েও এলেন, অনেকেই তো বেরিয়ে আসেন দু বছর বাদে, ছ মাস বাদে, তারপরে না ইউ নাকি সেট ফ্রি, বাট ইউ নেভার সেট ফ্রি। তখন ব্যাপারে লোকে বলে কি বলুন তো, আপনার পয়সা আছে, আপনি উকিল সেট করেছেন, আপনি পুলিশ সেট করেছেন, আপনি কাউন্সিলার সেট করেছেন, আপনি এভাবে বেরিয়ে গেছেন। আপনি একবার যদি একটা রেপে, একটা মলেস্টেশনে, এতে যদি আপনি অভিযুক্ত হন, লোকে কিন্তু আপনার দিকে বাঁকা দৃষ্টিতে তাকাবেই তাকাবে। যদি না আপনি জনি ডেপ হন, জনি ডেপের কথা ছেড়ে দিন, ওনার মতন ওই জায়গা তো কেউ লড়তে পারবে না, পুরুষ মানুষ তার আগেই ভেঙে আত্মহত্যা করার কথা ভাবেন, অ্যাভারেজ পুরুষ মানুষ। পুরুষের আত্মহত্যার ক্ষেত্রে সেটা কি সত্যি যে অনেকেই এই সুইসাইডাল রেটটা? সুইসাইডাল রেট 6 গুণ বেশি পুরুষ মানুষের মহিলাদের তুলনায়। কোন ডেটা বলছে এটা? এনসিআরবি, এনসিআরবি। হ্যাঁ, আপনাকে আমি পাঠিয়ে দেবো, আপনি দেখবেন। আর করোনার পরে এটা বেড়েছে, কারণ চাকরি গেছে পুরুষের বেশি। আর জানবেন ডাউরিতে আমাদের দেশে মহিলাদের আত্মহত্যাটা বেশি একটু। এবার ডাউরি, এবার আসুন আপনি, ডাউরি এখনও কোথায় বেঁচে আছে? আমাদের প্রত্যন্ত গ্রামগুলোতে। শহরে ডাউরি কীরকম ব্যাপার হলো? আজকে দেখবেন সবারই একটা মেয়ে বা কোনো কিছু, সবাই মেয়েকে সাজিয়ে গুছিয়ে বহুকাল ধরেই রীতি দিতে চায়। আজকাল তো বাবারা ফ্ল্যাটও দেন, গাড়িও দেন, বহুদিন ধরেই চলছে। এইবার কী হচ্ছে, এগুলো কিন্তু ডাউরি হচ্ছে না, মেয়ে কিন্তু বাবার গলায় গামছা দিয়ে আদায় করে। অনেকে তো বলে দিদিকে দিয়েছো আমায় কেন দেবে না, দিদিকে নাকি 125 টাকার জিনিস বেশি দেওয়া হয়েছিল, সেই 125 টাকা নিয়ে গেছে মেয়ে, এরমও আমি জানি। এবার ঘটনা কী হচ্ছে দেখুন, শ্বশুরবাড়িতে গিয়ে বনিবানা যখন হলো না, তখন কী হলো বলুন তো, ওটাকে ডাউরি বলা হলো, মেয়েটি তখন বলছে এটা ডাউরি চাওয়া হয়েছে। এই জন্য আমরা এখন বলছি যে আপনারা যাই নেবেন না, লেখাপড়া করে নিন, আর বলুন যা দেবেন মেয়ের অ্যাকাউন্টে দিন টাকা পয়সা, প্রমাণ থাকলো তো। এবার ওটা তো বিবাহ, ইটস নট এ লিগ্যাল কিছু করার নেই, আমাদের এখানে প্রিনুপ চালু হওয়া একান্ত দরকার। কোথায় বিবাহ, সম্পত্তির সম্পর্ক। প্রিলুপ মানে, প্রিনুপ মানে আপনি আগে থেকে লেখাপড়া করুন যে কী কী দিচ্ছেন সেসব একটা লেখাপড়া, আর ডিভোর্স হলে কী কী পাবেন সেটারও লেখাপড়া হোক, যেমন বিদেশে হয়। হয়, আমি জানি না। আরে বাবা, প্রিনুপিটাল এগ্রিমেন্ট ছাড়া বিদেশে কিছু কিছু কান্ট্রি বিয়েই হবে না। এবার আপনি আমাকে একটা কথা বলুন যে আপনি তো কিছু নিলেন না, বিয়ে তৈরি হলো, আপনি নাকি 30 লক্ষ টাকা নিয়েছেন অ্যাজ আ ডাউরি। এবার আমরা এখন বলি ধরুন এই আপনার, ধরুন আপনার ছেলের বিয়ে হলো, টাচুদ না হয়, এবার আপনার ছেলের সঙ্গে বনিবনা হলো না আপনার ছেলের বউয়ের, তখন আপনি দেখলেন ওয়ান ফাইন মর্নিং এসেছে আপনি 30 লক্ষ টাকা নিয়েছেন ছেলের বিয়েতে। এবার আমি বলি বা আমরা বলি, এই 30 লক্ষ টাকা কোথায় দেওয়া হলো? আপনার অ্যাকাউন্টে,
আপনার ছেলের অ্যাকাউন্টে? এরকম টাকা তো আজকাল দেওয়া যায় না আজকের ভারতবর্ষে। আপনি খুব ডিফিকাল্ট, ডিজিটাল ইন্ডিয়ায় খুব ডিফিকাল্ট। 50,000 টাকা দিলেই প্যান কার্ড দিতে হবে আপনাকে। এবার বলি যে তাহলে কোথায় দেওয়া হবে? অ্যাকাউন্টে দেখা, কার অ্যাকাউন্টে নিলেন আপনি? আপনার অ্যাকাউন্টে আপনার ভাইরা ভাই, আপনার ভগ্নিপতি, আপনার ভাই, আপনার শালা সবার অ্যাকাউন্টে ঘুরিয়ে ফিরিয়ে নিলেন, দেখান প্রমাণ। অনলাইন, এই জন্য বলি অনলাইন নিন। আচ্ছা না, তাই নেন, ওনারা ক্যাশ নিয়েছেন, খুবই আনন্দের কথা, আপনি ক্যাশ নিয়েছেন। এই ক্যাশ টাকা আপনার বেআই দিল কোথা থেকে? 30,00,000 টাকা? ওনার আয়ের উৎসটা কি? উনি আপনাকে 30,00,000 টাকা ক্যাশ দিলেন? আজকে ডিজিটাল ইন্ডিয়া, সেটাও তো অপরাধ। এত উনি পেলেন কোথায়? তাহলে ওনার আয়ের উৎস নিয়ে খুঁজতে শুরু করুন, ওনার বাড়িতে সিবিআই, ইডিকে পাঠান, ইনকাম ট্যাক্সকে পাঠান। এই বুদ্ধিগুলো না কারোর কাছে নেই। এই 30,00,000 টাকা দিদি দেখুন লিখেছে, 30,00,000 টাকা আমি নিয়েছি বলে কান্নাকাটি, ভয়ে আতঙ্কে। আরে মানে আপনারা এটা বলুন তো, আপনার শ্বশুরমশাইয়ের বাড়িতে লোক পাঠাতে বলুন যে উনি যদি বলে থাকেন উনি ক্যাশ নিয়েছেন, দিয়েছেন আপনাকে, তাহলে উনি এই 30,00,000 টাকা পেলেন কোথায়? দেখা যাচ্ছে উনি তো একটা সাধারণ ব্যাংকের ক্লার্ক, নর্মাল মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত টিচার, প্রাইমারি টিচার, উনি পেলেন কোথায়? বা ব্যবসা করেন, ওনাকে একটা মুদির দোকান আছে, উনি এ টাকা পেলেন কোথায়? তাহলে তো সবার আগে ওনার এনকোয়ারি হওয়া উচিত, আপনাদের হবে কি মশাই? এবার আমাদের দেশে কিন্তু ডাউরি দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ, দেওয়ার জন্য তাকে ধরা হয়েছে। কী বলুন তো, এই ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো জিনিস আমরা না মানে ওভারলুক করে যাচ্ছি। আর ছেলের বাড়িতে কী হয়, মানে মধ্যবিত্ত বাড়িগুলোতে একটা থানা, একটা পুলিশ, একটা উকিলের চিঠি, এতেই হয়ে গেল তাদের। এই যে শিক্ষাটা না, আমাদের অ্যাওয়ারনেসটা তো একদম নেই। আমি সবাইকে বলি, আপনারা প্রধানমন্ত্রীর স্যুটের দাম কত, মুখ্যমন্ত্রীর বাবার নামকে এই নিয়ে সারাক্ষণ আপনারা কিন্তু গুগল ঘেঁটে যাচ্ছেন, কিন্তু আইপিসির ধারায় যেগুলো আপনাদের বিপক্ষে সেগুলো এক্স্যাক্টলি কী, এগুলো আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটা ইন্ডিয়ান লস ডাউনলোড করলেই পড়া যায়, সেগুলো কোনোদিন পড়লেন না। আপনারা মেহেন্দি সঙ্গীত রিসেপশনে কী করে পাশের বাড়িকে টেক্কা দেওয়া যাবে, এই নিয়ে কিন্তু বিরাট আপনাদের বাড়িতে মিটিং হয়ে গেল, কিন্তু এক্স্যাক্টলি কী সতর্কতাগুলো নেওয়া উচিত এটা কোনোদিন জানলেনই না আপনারা। অথচ মেয়ে আর মেয়ের মা গিয়ে থানায় বলে আসে, শুনুন আমাদের বিয়ে এই তারিখে, রিসেপশন সব হয়ে যাওয়ার পর জানিয়ে গেলাম, এম্বার্গো দিয়ে গেলাম, এই বিয়ের এই 4 দিন পরে আপনারা এই কেসটা এনে নেবেন। থানার ওসিরা বলছেন এটা কি তারপরে হয়, এটা কি হয়, আমার ওসিরা বলছেন, আমি তো বলিনি। আচ্ছা, আমি আপনাকে নিয়ে আসতে পারি লোক যাদের কাছে ওনারা বলেছেন। না মানে সেটা হয়তো এক্ষুনি এবং ইন্দ্রজিৎটা সেই অবস্থায় হয়তো, আমি বলছি আমাদের, আর আমাদের কি বলুন তো, গ্রাউন্ড লেভেলের অভিজ্ঞতা বলছি আপনাকে, আমাদের অফিসে গিয়ে একদিন যদি বসে থাকেন অবাক হয়ে যাবে। আমরা সত্যি আজকাল আর কিছুতে অবাক হই না, এরম মা তো এসেছেন যার মানে এরম শ্বশুরমশাই আত্মহত্যা করেছেন বউ রেপের কেস দিয়েছে বলে, এরম শাশুড়ি তো আছেন আমাদের অফিসে আসা, আমাদের সঙ্গেই আছেন, মানে তারা আছেন তো, এরম স্ত্রী আছেন যার স্বামী মানে একটি অঞ্চলের রিনাউন্ড ডক্টর, তিনি একটি এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন, সেই এনজিওর মালকিন তাকে হঠাৎ বিয়ে করতে চাইলেন এবং তার বউকে নাকি তাকে ডিভোর্স দিতে হবে। উনি বললেন কেন, আমার বউকে তো আমি খুব ভালোবাসি এবং সেই মানে তার বউটিকে তার শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসেন, বলে না বিয়ে করতে হবে, এই না করো দেখবে কী করি করে, তার নামে ফলস রেপ কেস দিল। আচ্ছা নন্দিনীদি একটা কথা বলুন, আমরা তো সবসময় দেখি কিছু কাজ ছেলেদের জন্য প্রিডিফাইন্ড, কিছু কাজ মেয়েদের জন্য সোশ্যালি প্রিডিফাইন্ড, মানে ছেলে মানেই সে একটা পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, হ্যান হবে ত্যান হবে, মহিলারা অনেকে ওই কাজ অনেক পুরুষের থেকে বেটার করে, কিন্তু কোনো ছেলে যদি ফেমিনিন কাজ করতে যায়, ধরুন মেকআপ আর্টিস্ট, তা তো দেখেছেন কিছু, আমি আগা করে এটা বলে আসি যে আপনাকে আমি একটু আগে বললাম না যে মেয়েরা ছেলেদের কাজগুলো করার জন্য একদম মানে খুব উৎসাহিত, এবং অদ্ভুত ব্যাপার দেখবেন যে বাড়িতেও ধরুন একটি মাত্র মেয়ে বা এক মেয়ে এক ছেলে, মেয়ে যখন ইঞ্জিনিয়ার হচ্ছেন, পাইলট হচ্ছেন, ডাক্তার হচ্ছেন, তাতে কোনো আপত্তি আমাদের নেই, কেন হবে না, নিশ্চয়ই হতে পারেন, কিন্তু তাতে বাবা মা যেরকম গর্বিত, বাবা মা যেরকম উৎসাহিত, আমার মেয়ে পাইলট, আমার মেয়ে ইঞ্জিনিয়ার, ডাক্তার, কিন্তু সেই বাড়িরই তার ভাই বা দাদা যদি নৃত্যশিল্পী হতে চান বা যদি গিটারিস্ট হতে চান বা যদি যদি গায়কই হতে চান, এখনও তো দেখবেন এই গান গাওয়া, নাচ করা, এই যে মেকআপ আর্টিস্ট আপনি বলছেন, মানে এই ধরনের সফট স্কিলের কাজ, বা ধরুন আমি যে বলি হেয়ার ড্রেসার, বা ধরুন আজকাল তো এই যে মানে সাজগোজের যে ব্যাপারটা, বা শেফ, এইগুলো হতে চান, দেখবেন বাবা মা না খুশি হন না, ভাবছেন আমার ছেলেটা মেয়েলি হয়ে গেল। অথচ পৃথিবী জোড়া এই জিনিসগুলোয় ছেলেরাই কিন্তু পৃথিবীকে যে যা পরিচিতি, ধরুন ভারতবর্ষের নৃত্যকে আজকে পৃথিবীর দরবারে কারা নিয়ে গেলেন, বিরজু মহারাজ, কেলুচরণ মহাপাত্র, রাজা রেড্ডি, যতজন আছেন আমার সব নাম মনে পড়ছে না, আর সঙ্গীতের ঈশ্বর, নৃত্যের ঈশ্বর যিনি আছেন উদয়শঙ্কর, সবই তো পুরুষ,
তাই বলে কি মহিলারা কেউ পৃথিবী জুড়ে নাচ করে বেড়ান না? নিশ্চয়ই, কিন্তু তারা কিন্তু ভারতবর্ষের নৃত্যকে পৃথিবীর দরবারে নিয়ে যাননি। পৃথিবীর দরবারে যে কজন ভারতবর্ষের নৃত্যকে নিয়ে গেলেন এই নামগুলো কিন্তু প্রথম। তো সেটা কি বাবা মাদের প্রবলেম না পারসেপশনের প্রবলেম? পারসেপশন থেকেই তো বাবা মাদের প্রবলেম হয়। পারসেপশনের প্রবলেম বলে বাবা মা ভাবে নিশ, পাড়ার লোকে যদি জানতে পারে আমার ছেলে নাচ করছে ভাববে কি ও মেয়েলি। বুঝতে পেরেছেন? এখনো আছে এটা? প্রচুর আছে, আমি তো নিজের ফ্যামিলিতেও জানি। আমি কয়েকটা নাচের স্কুলের প্রোগ্রাম আমাকে অনেক সময় গেস্ট করে নিয়ে যায় আজকাল। তারা বলে নন্দিনী তুমি একটু এই কথাটা বলো প্লিজ, মানে তারা চাইছে কেরিয়ারটা তাদের ডান্স হবে। এবার আমার মাঝে মাঝে কি মনে হয় বলুন তো, এইগুলোতে কি অর্থনৈতিক নিরাপত্তা ততটা নিশ্চিত না, তাই জন্য বাবা মা এরম করেন যে নাচতে গেলে তো অতটা পয়সা নিশ্চিত হবে কি না? সেটা তো যে কোনো পারফর্মিং আর্টসই একটা নিশ্চয়তা থাকে, একটা অনিশ্চয়তা, দুটো দিকই থাকে। যে কোনো পারফর্ম চাইলে, গান গাইতে চাইলে বাবা মা খুশি হন না ছেলেরা এটা করতে চাইলে। আর মেয়েদের ক্ষেত্রে ভাবেন যে না ঠিক আছে মেয়েরা গান গাইছে মেয়েরা নাচ করছে এটা ব্যাপার, ওইখানেও বোধহয় এরকম ভাবেন যে মেয়েরা তো এগুলো করছে একটা পাস টাইম হিসেবে সাইডে, মেয়ের তো বিয়ে হয়ে যাবে, কারণ আমাদের দেশে তো এখনও মেয়েদেরকে বিয়েটাকে একটা কেরিয়ার ভাবা হয়, তাই না? বুঝলাম না, মানে মেয়েদের ক্ষেত্রে আমি আপনাকে বলি, এখনও এই যে মেয়েরা ধরুন আজকে একটা মেয়ে না বিয়ের পরে বাচ্চা হলেও ফট করে একটা বড় ইঞ্জিনিয়ার অনেক সময় ভাবেন কি আর চাকরি করবো না আমি হোম মেকার হবো। দেখবেন আপনারও হয়তো চেনার মধ্যে এরম আছেন, আমি চিনি, লয়ার আর প্র্যাকটিস করেন না, ইঞ্জিনিয়ার আর চাকরি করেন না, ডাক্তার আর প্র্যাকটিস করেন না, আমি হোম মেকার হবো এখন বাচ্চাদের দেখবো। আপনি একটা কথা বলুন তো, একজন পুরুষ মানুষ এই বিলাসিতা করতে পারবেন? একটা সিনেমা দেখেছিলাম কি অ্যান্ড কা, হ্যাঁ দেখেছি, গোলমেলের সিনেমা আর কি, পারবেন একজন পুরুষ মানুষ এই বিলাসিতা করতে যে আমি কাল থেকে ছবি আঁকবো আমি আজকে চাকরিটা করবো না? এরকম বহু পুরুষ মানুষের বহু শখ ছিল, বাইক নিয়ে লাদাখে যাব, শুধু ছবি আঁকবো, ছবি তুলে বেড়াবো, পেরেছেন তারা? কত এরকম হারিয়ে গেছে কেউ খবরও রেখেছেন? তার বাড়ির লোকই হয়তো জানেন না যে ওনার শখ কী ছিল, কিন্তু মেয়েরা কিন্তু বলেছেন আমি না ভাবছি এবার শুধু একটু গান গাইবো আর আমি চাকরিটা করবো না, ছেড়ে দিলাম, আর বাচ্চাদের মানুষ করবো, আমি শুধু রান্না করবো এবার, ছেড়ে দিলাম চাকরিটা। অনেক মেয়ে কিন্তু এটা করেছেন, মেয়েরা আমার ওপর রেগে যেতে পারেন কিন্তু অনেকে অস্বীকার কি করতে পারবেন? যদি শখের দিক থেকে আসি, আজকের সমাজে ডিপ্রেশন বা সাইকোলজিক্যাল এফেক্টস লেটস সে ইজ আ বিগ ইস্যু, সেক্ষেত্রে কোনো রকম ইকুয়ালিটি? দেখুন এবার ওয়ার্ল্ড বয় চাইল্ডে 16ই মে এবছরের থিমই তাই, বয়েজ মেন্টাল হেলথ। দেখুন একটা বয়েজ তো কালকের মেন, প্রথমত তো বলা হয় বয়েজ ডোন্ট ক্রাই, না ওটা ওটাই আমি আপনাকে বলতে চাইছি যে বাচ্চা ছেলেরাই তো কালকের পুরুষ, কেউ ভাবে না আমাদের দেশে বাচ্চা ছেলেদের নিয়ে কারুর মাথা ব্যথা নেই। আমরা এবছর অনেক বড় অনুষ্ঠান করেছি যে একটা বাচ্চা ছেলের আপনার শিক্ষা নিয়ে, তার কেরিয়ার কাউন্সেলিং নিয়ে, হতে চায় লেখক, বাবা মা জুতে দিল ইঞ্জিনিয়ারিংয়ে ডাক্তারি, না তার ওটা ভালো করে হওয়া হলো না তার লেখক হওয়া হলো, একটা বকচ্ছপ হয়ে সারা জীবন সে চলে গেল ডিপ্রেশনে। কিন্তু সে ডিপ্রেশনটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনার পাশের লোকটাই হয়তো সারা জীবন সে ডিপ্রেশনে। সে ডিপ্রেশন মানে কিন্তু হাত পাছড়া, জিনিস ভাঙা, গালাগাল করা, এটা নয়, ভেতরে ভেতরে সে মরে আছে লোকটা, বুঝতে পেরেছেন তো? আমিও তাদেরই দলে, রোজ রোজ মরে যায় যারা আর কি। এবার কি বলুন তো, এই বয়েজ মেন্টাল হেলথ, বয়েজ সেক্সুয়ালিটি নিয়ে কোনো দিন আমরা কথা বলেছি? দেখুন পিডোফিলিয়া এমন একটা টপিক যেটা নিয়ে আমরা ঢুকতে চাই না, ওটা পিডোফিলিয়া নয়, আমি আপনাকে বলতে চাই অ্যান্ড্রোলজিস্ট যে টার্মটা আমাদের দেশে, গাইনোকোলজিস্ট, বুঝিয়ে বলুন, জানি না, গাইনোকোলজিস্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ, আপনি কোনদিন শুনেছেন পুরুষ রোগ বিশেষজ্ঞ? না, তাকে বলা হয় অ্যান্ড্রোলজিস্ট। আচ্ছা, এবার একটি মেয়ে বড় হয়ে উঠছে, তার শারীরবৃত্তীয় পরিবর্তন হচ্ছে, তার পিরিয়ডস হচ্ছে, তার মা কিন্তু তাকে গাইনোকোলজিস্টের কাছে হয়তো নিয়ে যায়, বিভিন্ন রকম তার হয় যে তার, এটা কিন্তু রোগ না, এটা সমস্যা, শারীরবৃত্তীয় পরিবর্তন অ্যাডোলেসেন্ট হয়, তার মা কিন্তু তাকে দেখবেন গাইনোকোলজিস্টের কাছেও নিয়ে যায়। একটা ছেলেরও তো হয়, আপনি একজন পুরুষ মানুষ হিসেবে বলতে পারবেন সেটা কিন্তু রোগ না, বারবার বলছি সমস্যা, নানা রকম সমস্যা হয় একটা ছেলেরও, শরীরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু কিছু সমস্যা, কিছু কিছু নতুন জিনিস হয়, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়, সে কাদের থেকে জ্ঞান পায় বলুন তো? পিয়ার গ্রুপ বলে না, বন্ধুবান্ধব, একটু সিনিয়র দাদা, অথবা আগেকার দিনে ছিল না হলুদ চটি বই, এখন সেটা কনভার্ট হয়েছে ওয়েবসাইট হয়ে গেছে, ওয়েবসাইট, গুগল, পর্নোগ্রাফি সাইট এসবে, তাহলে সেগুলোর থেকে যে জ্ঞানগুলো তারা পায় সেগুলো তো কোনো সঠিক জ্ঞান না, দ্যাটস আ মেকশিফট ওয়ার্ল্ড, এবার ভুল জিনিসে পরিণত হলো, সেটা তাদের ভবিষ্যৎ জীবনে এমন প্রভাব ফেলে, বিবাহিত জীবনগুলো নষ্ট হয়, তারা ইম্পর্টেন্ট হয় কেউ কেউ, এত রকম মানে কী বলবো,
ইরেকটাইল ডিসফাংশন যেটাকে বলে, আরও কত কিছুতে যে পরিণত হয় সে তার প্রমাণ আমাদের কাছে আছে। কারণ তারা তো কোনো দিনও সঠিক জ্ঞানটাই পায়নি। আর আমাদের দেশে দেখবেন ফাদার অ্যান্ড সানস রিলেশনশিপটা এখনও কিন্তু খুব সহজ নয়, এখন আস্তে আস্তে একটু হয়ে আসছে। তবুও মা মেয়ের রিলেশনটা যেরকম থাকে, বাবা আর ছেলের রিলেশন কিন্তু সেই জায়গায় যায় না যে বাবা সব ছেলেকে বলছেন। আর সেই বাবাও তো ওরকম জ্ঞানই নেই কোনো, কারণ বাবা তো পাননি সেই জ্ঞানটা। অনেক সময় আমরা জিজ্ঞেসও করি না, করি না। বয়ের সেক্সুয়ালিটি যেটাকে বলে, বিদেশে কিন্তু এর উপরে ক্লাসও হয়, টিচাররা আছেন বলেন কথা, তাও কম। আজকাল কিন্তু এটার উপরে খুব চিন্তা ভাবনা করা হচ্ছে। বয়ের সেক্সুয়ালিটি কিন্তু পিডোফিলিয়া আলাদা জিনিস। এই যে আমাদের দেশে ছেলেদের গুড টাচ ব্যাড টাচ নিয়ে আমরা কথাই বললাম না কোনো দিন, অথচ আমাদের দেশে 53% বয় চাইল্ড আর অ্যাবিউজড। 53% বয় চাইল্ড আর অ্যাবিউজড, শিওর? হ্যাঁ, আমাদের দেশে পক্সো জেন্ডার নিউট্রাল আইন, কোনোদিন আপনি দেখেছেন ছেলেদের জন্য পক্সো হয়েছে, মানে বলা করা হয়েছে? এবার আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলি, পক্সো 18 বছরের অবধি মেয়েদের জন্য করা হয়। পক্সো আইনটা কি? পক্সো আইনটা হচ্ছে আপনার 18 বছর এবং তার নিচে বাচ্চা মেয়েদের যদি যৌন নির্যাতন করা হয়। খুব ইম্পর্টেন্ট আইন এসেছিলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণে, খুব জরুরি আইন। তাহলে একটা ছেলে কখন প্রাপ্তবয়স্ক হয়? 21 বছরে। তাহলে একটা ছেলের জন্য কিন্তু 21 বছর অবধি এটা করা যায়। আমাদের দেশের বহু ছেলেরাই আছেন, আপনারাও হয়তো জানেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বহু বাচ্চা ছেলেরা, তাদের পাড়ার দিদি বলুন, মাসি বলুন, পিসি বলুন, কাকি বলুন, আত্মীয় স্বজনের মধ্যেও তাদের দ্বারাও কিন্তু এভাবে নির্যাতিত হয়েছে। আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম কী জানেন? ধরুন বাচ্চা ছেলের থেকে বড় অবধি খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, একটা অনেক বয়স অবধি বাচ্চা ছেলেরা দেখবেন পুরো জামাকাপড় ছাড়া ঘুরছে, এবং তাদের যখন তখন প্রাইভেট পার্টে হাত দিয়ে দেওয়া করা, এটা খেলা আমাদের দেশে, জানেন তো। বিদেশের কথা আমি জানি না, দ্যাটস আ সিক মেন্টালিটি। আমাদের এখানে দেখবেন এগুলো কিন্তু, একটা বাচ্চা মেয়ের যদি আপনি এটা করেন, ওটা কিন্তু বক্সার আন্ডারের সঙ্গে সঙ্গে কেস হয়ে যাবে আপনার জন্যে, যে আপনি এটা করেছেন একটা বাচ্চা ছেলের সঙ্গে। একটা 6 বছরের মেয়েকে যদি আপনি এটা করেন, আপনার জন্য বক্সও লাগবে। একটা 6 বছরের ছেলেকে করলে কিন্তু লাগে না। এখান থেকে আমাদের লিগালি আইনটা ভ্যালিড হয় না, সোশ্যালি লিগালি ভ্যালিড তো, জেন্ডার নিউট্রাল তো। আমাদের দেশে দুটি আইন যে জেন্ডার নিউট্রাল, একটা পক্সো, একটা 326 অ্যাসিড অ্যাটাক। আমাদের দেশে 37% পুরুষ মানুষ আর অ্যাসিড অ্যাটাক, 37% প্রিসাইজলি। আপনারা জানেন তাদের জন্য কি হয়েছে বলুন? আমরা তো সিনেমা দেখি। তাহলে পুনর্বাসন আছে তাদের নিয়ে র্যাম্পে হাঁটা হয় না তো? কেন? এই জন্যে আমরা জেন্ডার নিউট্রাল আইনের জন্য আর কথা বলতে চাই না, একটা মেন্স কমিশন চাই। একুশে গিয়ে প্রাপ্তবয়স্ক। তাহলে আপনি আমাকে বলুন তো, একটা 19 বছরের ছেলেকে যদি তার পাড়ার মাসি, কাকিমা, পিসি, দিদি বা তার ফ্যামিলির মধ্যেই কেউ বা অন্যান্য অনেক কোনো মহিলাই যদি এরকম একটা কিছু করেন, তাহলে তার জন্য কেন পক্সো হবে না? আপনি কোনোদিন শুনেছেন কেউ করছে? এই যে ধরুন আজকে একটা 17 বছরের মেয়েকে নিয়ে অনেক সময় দেখবেন পালিয়ে গেছে বলে কোনো ছেলে। সাপোজ আপনি ধরুন ছেলেটার বয়স 20 বছর, কেমন? এইবার কী হলো, তার বা যে ফেরত এলো বা কিছু এলো, অনেক রকম ব্যাপার আছে এর মধ্যে, সেটা এখন আলোচনার সময় নয়, অনেক সময় নিয়ে নেবে। তার বাবা মা কী করলো বলুন তো? ফট করে পক্সো দিয়ে দিল। কি না, মেয়েটির বয়স 17। তা ছেলেটির বাবা মাও তো পক্সোটা দিতে পারে, ছেলেটির তো তখন 21 হয়নি। আমরা তো জানি না, আমাদের এখানে কেউ দিয়েছে? আজকে দুটো জিনিস, পিডোফিলিয়া নিয়ে আমরা যাচ্ছি না, বাট চাইল্ড মলেস্টেশন আমাদের দেশে বাচ্চা ছেলেরা পর্নোগ্রাফিতে অনেক বেশি ইউজড, ট্রাফিকিং এ বাচ্চা ছেলেরা অনেক বেশি। এটা কি অ্যাকচুয়াল ডেটা বলছে? কারণ আমরা কিন্তু ট্রাফিকিং মানেই বুঝি মেয়েদের ট্রাফিকিং। ছেলেরা পশ্চিম এশিয়াতে উটের দৌড়, আপনি মেয়ে দিলেও নেবে না। বিহারের গন্ডা ডান্স, আপনি মেয়ে দিলেও নেবে না। আমরা ভাবিনি এগুলো নিয়ে কোনোদিন, সব সময় আমরা। আজকে একটা ছোট উদাহরণ দিই, ধরুন এই যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, 10টি ছেলে টপার, কেমন? কোথাও কথা শুনছেন? এখানে যদি 10টা মেয়ে টপার হতো বলুন তো কি হতো? সারা রাজ্য জুড়ে হইচই, তাদেরকে টাকা দেবার ব্যবস্থা, কিছু বাচ্চা পড়াশোনা করেছে, খুব ভালো রেজাল্ট করেছে, দ্যাটস ইট। কিন্তু তাদেরকে টাকা পৌঁছে যাচ্ছে, মেয়ের এম্পাওয়ারমেন্ট, নারী সশক্তিকরণ, ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাট ইজ বেস্ট, গার্ল উইল মেক দ্য নেশন, এইসব। এবার 10টা ছেলেই যখনই টপার, তখন কিন্তু কোনো কথা নেই, কোনোভাবে জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কি বলুন তো?
করোনা পিরিয়ডের পর থেকে এটাই একটা নর্মাল পরীক্ষা, তাই রেজাল্টটা ভালো হলো না এবার, তাই সব অনেক পাশের হার কমে গেল, তাই জন্য খুব একটা ভালো ফার্স্ট ডিভিশন হলো না, এইভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর যেই ছেলেটি প্রথম হয়েছে সে কিন্তু একটা বিরাট দামি কথা বলেছে এবার, বলছে ভাই বলে না যে তোমার সাফল্যে তুমি কাকে সবচেয়ে করছো, বলে না না না, ও বলেছে আমার সাফল্যে সবচেয়ে বেশি অবদান আমার, কারণ পরীক্ষাটা আমি দিয়েছি। এটি একটি মেয়ে যদি বলতো তখন কি বলতো বলতো, দেখেছো আজকের মেয়েরা কি এম্পাওয়ার্ড ওমেন, কিরম এটা বলতে পারলো, এটা হচ্ছে বেস্ট ওমেন এম্পাওয়ারমেন্ট, আজকের মেয়েরা কত এগিয়ে গেছে। এই ছেলেটি যখন এটা বলেছে কারোর মুখে কোনো কথা নেই, অন্য সময় হলে প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়া সারাদিন ধরে খবর চালাতো, আপনি কত জায়গায় চলতে দেখেছেন। দোষটাকে মিডিয়ার না পারসেপশনে, মিডিয়া তো সেটাই বলে যেটা খায় সবকিছু। এক্স্যাক্টলি, মিডিয়া ভাবছে এটা বলে, মিডিয়া এখন ভয় পাচ্ছে, সবাই ভয় পাচ্ছে কি বলুন তো, সর্বনাশ করেছে তো, জাগো পুরুষ জাগো হয়ে গেছে, পুরুষ মানুষ কি নিজের কথা বলতে শিখলো, পুরুষ মানুষ কি নিজেরটা বুঝে নিতে শিখছে, তাহলে তো খুব গন্ডগোল হয়ে যাচ্ছে, দেখবেন কোথাও কোনো কথা নেই। কিন্তু আমরা যদি উল্টো দিকটা ধরি, ধরুন রিসেন্টলি ইউপিএসসি রেজাল্ট বেরোলো, চারটি মেয়ে অসম্ভব ভালো রেজাল্ট, বলুন তাদের কি হলো, কিরম লাফালাফি। এর আগে বলি 43% 100% পার্সেন্টাইলে কি একটা পরীক্ষা ভুলে গেছি, একটি মেয়ে 100% পেলো, 42টা ছেলে পেয়েছে, সেই নিয়ে কথা নেই, হেডলাইন হচ্ছে একটা মেয়ে পেয়েছে, কেন কিসের জন্য বলুন আপনি আমাকে, এটাই আমাদের গন্ডগোল। আসলে কি বলুন তো, পার্সপেক্টিভ, আপনি একটা গ্লাসের জল ভর্তি দেখবেন না খালি দেখবেন, এটা আমরা প্রতিবার এটা করছি, কিন্তু প্রতিবার। অথচ ভারতবর্ষের যে নর্থ ইস্ট ইন্ডিয়া যে সাইডটা, সেখানে কিন্তু অনেক স্টেটেই মহিলারা অ্যাকচুয়ালি ডিসিশনটা নেন, ওটা কিন্তু মাতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক দ্যাট ইজ ডিফারেন্ট, সেটা কিন্তু একদম একটা আলাদা, মানে আলাদা কনসেপ্ট, সেটার সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবেন না, মাতৃতান্ত্রিক সমাজ আর এটা কিন্তু আলাদা, সেখানে চলে আসছে বছরের পর বছর, সেখানে পুরুষরা শুনেছি বিয়ের পরে মেয়েদের বাড়ি চলে যান, সম্পত্তির ভাগ হয়ে যায়, দ্যাটস ডিফারেন্ট, তার সঙ্গে এটা এখানে কিন্তু একটা ভুল ওমেন এম্পাওয়ারমেন্টের চিত্র তৈরি করা হচ্ছে। আপনার কাছে ওমেন এম্পাওয়ারমেন্ট মানে কি? আমার কাছে ওমেন এম্পাওয়ারমেন্ট মানে যেই মহিলা নিজের ক্ষমতায় মাথা উঁচু করে বেঁচে আছেন, পুরুষ মানুষের ঘাড়ে বন্দুক না রেখে, পুরুষ মানুষকে অসম্মান না করে তার পয়সায় বেঁচে নেই, আমার কাছে সেটা। আমি কি বলুন তো, যে পুরুষ মানুষ বিয়ে করছি, বিয়েটাকে ব্যবসায় পরিণত করছি, বেরিয়ে চলে আসছি, ভুল 498 এ দিচ্ছি, সেই মেনটেন্যান্সের টাকায় বেঁচে আছি, জঘন্য জঘন্য রিল বানাচ্ছি, আবার বলছি আমি এম্পাওয়ার্ড ওমেন, এটা নাকি আমাদের দেশে কি এম্পাওয়ার্ড ওমেন নেই নাকি? অনেক আছে, এম্পাওয়ার্ড ওমেন তো তিনি যার মুক্ত চিন্তা আছে, মুক্ত চিন্তা মানে ছোটো ছোটো জামাকাপড় পরে ঘোরা নয়, আর সর্বঙ্গ খুলে রিল বানানো নয়, স্বাধীন চিন্তাভাবনা, নিজের রোজগার সবার জন্যে ভাবা, সমাজের জন্যে ভাবা, তিনি এম্পাওয়ার্ড ওমেন। এম্পাওয়ার্ড ওমেন কি এরা নাকি? তাহলে তো এম্পাওয়ার্ড ওমেনের চিন্তাভাবনা বদলে দিতে হয়। দেখবেন আজও যারা এম্পাওয়ার্ড ওমেন তাদের এসবের প্রয়োজনই পড়ে না, তারা নিজের দমে বেঁচে আছে। বহু এম্পাওয়ার্ড ওমেন এখনও আছে, ছিলেন অতীতে, আরও ভবিষ্যতেও থাকবেন, সারা পৃথিবী জুড়েই আছেন, তাদের এসব করারই দরকার পড়ে না, না তারা এসবের কেয়ার করে। জেন্ডার ইকুয়ালিটি মানে কি বোঝেন? জেন্ডার ইকুয়ালিটি মানে সবাইকে সমান অধিকার দিতে হবে। একটা দেশে একটা মেয়ে, মেয়েদের জন্য এতগুলো আইন, ছেলেদের জন্য কিছুই নেই, আপনি বলছেন বেগ বড় স্টিল তোমার বউকে তোমার মেনটেন্যান্স দিতে হবে। বুঝলাম না, মানে আপনার চাকরি থাক বা না থাক, আপনি ভিক্ষা করুন, আপনি চুরি করুন, ধার করুন, আপনার বউকে আপনার মেনটেন্যান্স দিতে হবে, এটা ইকুয়ালিটি নাকি? ইকুয়ালিটি সেটা যেদিন মেয়েরা দাঁড়িয়ে বলতে পারবে ধর্মাবতার, আমি ওনার থেকে বেশি টাকা মাইনে পাই, আমি ওনাকে মেনটেন্যান্স দেবো এই ডিভোর্সে, সেটা তো জেন্ডার ইকুয়ালিটি। কিছু কিছু মেয়ের তো নিশ্চয়ই মেনটেন্যান্সের দরকার আছে, রেকি হোক, আপনি বলে জুডিশিয়ারিতে বসে বলে দিচ্ছেন যে আপনি চুরি করুন, ধার করুন, যা ভিক্ষা করুন, আপনার বউকে আপনার মেনটেন্যান্স দিতে পারছে, আপনার বউ চাকরি লুকিয়ে মেনটেন্যান্স চাইতে যাচ্ছে, এটা কি ইকুয়ালিটি নাকি? দূর, মেয়েদের লজ্জা হওয়া উচিত তো। ও ডাউরির দাঁড়ান দাঁড়ান, ডাউরির বেলা আপনি হয়ে বলছেন এটা পাপ অন্যায়, আর মেনটেন্যান্সের বেলা বলছেন এটা ঠিক, কেন? ডাউরি যদি অন্যায় হয় মেনটেন্যান্সও অন্যায়, দুটোই অন্যায়। ডাউরিকে যদি আপনি অপরাধ বলেন, মেনটেন্যান্স কিছুতেই ন্যায় হতে পারে না, কখনো হতে পারে না, দুটোই সমান অন্যায়। ভবিষ্যৎ কিভাবে দেখছেন, কি দেখতে চান আপনার আপনার হিসাবে একটা শুনুন, ভবিষ্যতে কথাটা খুব টার্মটা খুব আপেক্ষিক, আপনার আজকে যেটা ভবিষ্যৎ কালকে হয়তো গিয়ে সেটা রইল না, অন্যরকম হয়ে যায়। আপাতত আমাদের সামনের ভবিষ্যতে একটা মেন্স কমিশন ছাড়া কিচ্ছু চাই না, বাকিটা আমরা বুঝে নেব। এই কথাটা না খুব দরকার, যে বাকিটা আমরা বুঝে নেব, একদম বুঝে নেব, একটা মেন্স কমিশনের বাইরে, কারণ দেখুন সেটা তো আমাদের হাতে নয়, কেমন সেটা পার্লামেন্ট আছেন, সুপ্রিম কোর্ট আছেন, বাকি যারা আছেন তাদের আমরা পাঠিয়েছি সংসদে, তারা সবাই আছেন, তাদের ইচ্ছের ওপর নির্ভর করে, আমি একদম এই টার্মটাই ইউজ করছি, ইচ্ছের ওপর নির্ভর করে, ওনারা চাইলে কিন্তু আজকেই হতে পারে।
কেন ওনারা চাইছেন না জানি না, কারণ আজকে যাই হচ্ছে সব পুরুষ মানুষের ঘাড়ের উপর দিয়েই হচ্ছে। যেখানে ইলেকট্রিকের সাজসজ্জাও পুরুষ মানুষ করেন, প্রতিমা তোলেনও পুরুষ মানুষ, প্রতিমা নামানো পুরুষ মানুষ, সে ম্যাটারটা বয়ে নিয়ে যানো পুরুষ মানুষ, যা কিছু বেল্ট হয়ে গেল না, ঠিক বলছি একদম, প্যান্ডেল তৈরি করেন পুরুষ মানুষ, যা কিছু হার্ড স্কিল। আর তারপরে একটা কথা বলি, কটা স্পন্সর মহিলারা এনেছেন একটু জানতে চাইব, যেই স্পন্সরের ভিত্তিতে একটা পুজো হয়, খুব জানার ইচ্ছে সেই কমিটির কটা স্পন্সর মহিলারা নিয়ে আসেন। সেখানেও মহিলারা সফট স্কিলের কাজে থাকে, কালচারাল প্রোগ্রাম করেন, ফুল টুল দিয়ে সাজান, বসে করেন, আজকাল তো আবার মহিলা পুরোহিতরাও পুজো করেন, সেজে গুজে ছবি তোলেন, মিডিয়ার সামনে আসেন। আমি একদম বলছি তো এখানে বসে, জানতে চাইবো প্রত্যেকটা পুজো কমিটির কাছে তাদের কটা পুজো কমিটিতে কজন মহিলা স্পন্সরশিপ এনে দিয়েছেন, তারপরে হবে মহিলা পরিচালিত পুজো সেদিন। আবার আমার শেষ প্রশ্ন, আর একটা মানে শেষের দিকে আছি এই প্রশ্নটাই, আপনার হিসাবে একটা জেন্ডার ইকুয়াল ভারতবর্ষে কি দেখতে চান? এক্সেপ্ট দ্য মেন্স কমিশন, না না, কি দেখতে চাই? যদি 498 এ ডিভি রেপ যে হলে পুরুষ মানুষের যেমন যথাযোগ্য সাজা হোক, তেমনি ফলস 498 এ ফলস রেপ কেস, ফলস ডিভি, ফলস পক্সোতে মহিলাদেরও সেই সাজাই হোক, সেদিন জানবো জেন্ডার ইকুয়াল কান্ট্রিতে আছি। আপনি ফলস রেপ করে পার পেয়ে যাবেন, আর একজন ভদ্রলোক তার জীবনের 20 বছর পার করে বেরিয়ে এসে দেখবেন তার স্ত্রী বাচ্চারা আত্মহত্যা করেছে, তার মা বাবা মারা গেছেন, তার চাকরি তো দূরস্থান ছেড়ে দিন, তার বাড়িটাও জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তিনি ভ্যাগাবন্ডের মতন ঘুরে বেড়াচ্ছেন অর্ধ পাগল হয়ে। একটা মানুষের 20 বছর জেলে কাটাবার পরে কি আর থাকে বলুন তো? তিনি একটা অর্ধ উন্মাদ হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আর আপনি কোথায় আছেন তার ঠিকই নেই, তখন মিডিয়াও আপনার পেছনে যায় না আপনাকে ধরতে, আপনি হয়তো তখন আরও 5 জনকে ফাঁসিয়ে এরকম করে ভালোই আছেন, ফ্ল্যাট কিনে নিয়েছেন, গাড়ি কিনে নিয়েছেন। এই দিন দেখব না, এই দিন দেখতেও দেবো না কাউকে, যতদিন বেঁচে আছি চেষ্টা তো করেই যাব, মরার পরে তো কেউ জানে না কি হয়, আমি যতদিন অন্তত বেঁচে আছি লড়াই তো করব। আমি জানি না আজকের এপিসোডটা কিভাবে নেওয়া হবে, ইন আ পজিটিভ ওয়ে, নেগেটিভ ওয়ে, ইন আ নিউট্রাল ওয়ে, ইন দ্যাট ম্যানার, বাট নন্দিনীদি এবং ইন্দ্রজিৎ, শুনুন আপনার একটা কথা বলি, এর জন্য মহিলারা যত সাফার আর ভাবতে পারবেন না, যে মায়েরা বোনেরা, কারণ একজন পুরুষকে যখন ফলস 498 এ দেওয়া হয় সঙ্গে তো তার মা বোন সবাইকে দেওয়া হয়, একজন পুরুষকে যখন ফলস পক্সো বা রেপ কেস দেওয়া হয় তার স্ত্রীরা যেভাবে সাফার করেন, যেভাবে তাদের দৌড়তে হয় স্বামীকে বার করার জন্যে, তাহলে এতে তো তারা মহিলা নন, তারা তো মহিলা কমিশনে গিয়েও কোনো উপায় পান না, তাদের তো থানায়ও রিপোর্ট নেওয়া হয় না, তাদের তো আদালত এমনিই দেগে দেয় অপরাধী বলে, মহিলারা তো সবচেয়ে বেশি সাফারারের জন্যে, তারা মহিলা নন, তাদের নিয়ে তো নারী দিবসে কথা হয় না, তারা নারী নন এদেশে, তাদের জন্য কোন আইন আছে তাহলে? এখানে তো সেখানেও তো জেন্ডার ইকুয়ালিটি নেই, মুষ্টিমেয় নারীর জন্যে কিছু আইন করা হয়েছে যারা মিস ইউজ করছেন সারাক্ষণ, এবং সত্যি সত্যি যেই মহিলারা অত্যাচারিত তারাও আইনের কোনো সুবিধে পান না, মুষ্টিমেয় নারী সারাক্ষণ মিস ইউজ করে যাচ্ছেন, আজ আমার কাছে খুব পরিষ্কার কথা, হোলের এই নারীদের কথাও ভাবা হোক, এদের নিয়েও নারী দিবসের স্টেজে তোলা হোক, এরা কী বলেন জানতে চাওয়া হোক, এদের লাইফগুলো কীভাবে দুর্বিষহ হয়ে গেছে, এই স্ত্রীদের, এই মায়েদের, বোনেদের, কাকিমা পিসিমা জেঠিমা সবার, ইভেন ঠাকুমা দিদিমারা আমার কাছে আসেন, তাদের নামে দেওয়া হচ্ছে 498 ডিবি, যে শ্বশুরমশাই আত্মহত্যা করলেন ধর্ষণের কেস দেওয়া হয়েছে বলে ছেলের বউয়ের কাছে, তাদের কথা কে বলবে? এবং ইংরেজিতে আমরা হয়তো আবার কোনো এপিসোডে আপনার সঙ্গে কথা বলবো, আর একটু ডিটেইল বাকি আছে, কিছুই তো বলা হলো না, মানে এই অবধি এটার জন্য ঠিক আছে। আগে আমাদের বুঝতে হবে জেন্ডার ইকুয়ালিটি ইজ এ ডিফারেন্ট গেম, আমাদের দেশে নেই, শুনুন এসে ভালো ভালো সাজানো গোছানো কথা বলে কোনো লাভ নেই ড্রয়িং রুমে, আর জেন্ডার ইকুয়ালিটি শুরু হলেই পুরুষতান্ত্রিক সমাজ মেয়েরা কিছু পায়নি এসব বলে কোনো লাভ নেই, আমাদের দেশে কিছু নেই, আমাদের দেশে এটা প্রো ফেমিনিস্ট কান্ট্রি, মহিলাদের জন্য সব কিছুই আছে, প্রো ফেমিনিস্ট কান্ট্রি, হ্যাঁ অবভিয়াসলি, লোকে প্রচন্ড গালাগাল দেবে বয়ে গেছে বয়ে গেছে, আই কেয়ার আ ড্যাম, যেটা সত্যি সেটা বলছি, এটা প্রো ফেমিনিস্ট কান্ট্রি, শুধু মহিলাদের কথা ভাবা হয়, ভোট ব্যাঙ্কের কথা ভাবা হয়, এখানে আবার মুষ্টিমেয় মহিলার কথা ভাবা হয়, যে মহিলাগুলো সত্যিই দরকার তাদের জন্য ভাবা হয়েছে নাকি কিছু? প্রত্যন্ত গ্রামে যান তো, প্রান্তিক মহিলা, ইটভাটায় যে মহিলা কাজ করেন জানেন তাদের কী অবস্থা, পরিযায়ী শ্রমিক যে মহিলাগুলো জানেন তাদের কী অবস্থা, তাদের যখন এই লরি করে করে নিয়ে গিয়ে ফেলা হয় সেসব কথা এখানে বলতে চাই না, তাদের কি অবস্থা, আমরা ভবিষ্যতে হয়তো আর একটু তাদের কি করা হয় জানেন না আপনারা, আর একটু হার্ড রিয়েলিটিতে ঢুকবো, সেই মহিলাগুলোর জন্য কি করা আছে জানেন তাদের কথা কেউ,
যে তাদের জন্য কি করা, এখানে বসে বলা যাবে না আপনার এখানে যে তারা ঠিক কি অত্যাচারের সম্মুখীন হয়ে বেঁচে আছেন। ভালো লাগে জানেন, সেটা নিয়ে তো আমরা ঠান্ডা ঘরে বসে এসি রুমে বসে সেমিনার করতে বরের পয়সায় বরের গাড়ি চড়ে বরের দেয়া গয়না পরে দামি দামি শাড়ি পরে নারী স্বাধীনতা প্রগতির বলি আর পুরুষতান্ত্রিক সমাজ বলতে খুব ভাল লাগে। রাস্তায় নামতে বলুন মুখোমুখি হব সেদিন, কেমন রাস্তায় নামতে বলবেন আমার সঙ্গেই, আমার ছেলেদের সঙ্গে রাস্তায় নামতে বলবেন সেদিন কথা হবে। আর আমার সঙ্গে যেসব মহিলাগুলো আছেন মা বোন দিদি কাকি পিসি স্ত্রীরা রাস্তায় নামতে বলুন, সেদিন মোকাবিলা হবে। আমার অফিসের ঠিকানা দিয়ে দেবো, ওখানে আসতে বলবেন, সেদিন মোকাবিলা হবে। এসব আমি এসব ঠান্ডা ঘরে বসে লড়াই ফড়াই করি না, রাস্তায় নেমে লড়াই করি। ABMF এ অল বেঙ্গল মেন্স ফোরাম, তার সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। নন্দিনীদি, আমাদের পডকাস্টের জন্য কোনো সাজেশন, হোয়াট ক্যান উই ডু বেটার? নিশ্চয়ই আমি বলবো এমন মানুষদের আনবেন যারা সত্যি সমাজের জন্য কাজ করছে, সারাক্ষণ সাজানো গোছানো কথাবার্তা বলেন, সমাজ থেকে শুধু নেন আর কিছু দেন না, এরম মানুষকে নিয়ে করবেন না পডকাস্ট। তাদের নিয়ে আসুন যারা সমাজকে কিছু দিচ্ছেন, সেটাই সবচেয়ে জরুরি। বুঝতে পেরেছেন তো, সমাজকে দেওয়াটা জরুরি। সারাক্ষণ সমাজ থেকে কী পেলাম পেলাম না করে সমাজকে কী দিলাম, দেশকে কী দিলাম, এটা ভাবা উচিত। আমরা সারাক্ষণ চিন্তা করছি দেশ আমাদের কী দিল আর সমাজ কী দিল, দাদার পরিবারও কী দিল, আমরা কী দিলাম পরিবারকে সমাজকে দেশকে, ভাবিনি কেউ জানেন তো, এটা ভাবা সবচেয়ে জরুরি। আমরা কি দিলাম? আপনাদের যা যা প্রশ্ন, আই এম শিওর এটার পরে প্রচুর কমেন্ট বক্সে উল্টোপাল্টা ভালো সব রকম কমেন্ট আসবে। কী কী প্রশ্ন জানতে চান আমাদের একটু জানান, যাতে আমরা পরে কোনো সময় আর একবারই আলোচনাটা যেতে পারি, আর আরও সেশনের জন্য আরও কিছু ইন্টারেস্টিং আলোচনার গল্পর তর্কের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু এবং ইংরেজি। নন্দিনীদি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার জন্য একটা ছোট গিফট আছে, আমার লেখা একটা বই। থ্যাংক ইউ সো মাচ, পড়ে দেখবেন খুব খুশি হব। থ্যাংক ইউ। এক কাপ কফি, কফি কথারই তো ফান, এই টেবিলে সবই আছে খেলা থেকে গান, আমাদের গল্পের সবই হবে হিট, কারণ সঙ্গে আছেন অতিথি এবং ইন্দ্রজিৎ।